হ্যালো গাইস, দিস ইজ আরিয়া। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। শরীরটা একদম আমার ভালো নেই, তোমরা সবাই জানো। অনেকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, আগের মতনই আছি। রবিবার দিন ডাক্তার দেখাবো, তারপরে বুঝতে পারবো যে কেমন কী হয়েছে না হয়েছে, তোমাদের সব পুরোটাই আমি জানিয়ে দেবো। আজকে আমার সাথে যাচ্ছে এপাশে রাখি যাচ্ছে, ও সাহায্য গুজু করতে ব্যস্ত, আর এপাশে টিনা যাচ্ছে। টিনু, ভালোবাসি টিনু বলবে তোমরা ওকে। পুজোটা কমপ্লিট, মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য আমি পুরো ক্যাপচার করতে পারিনি। এই যে আমাদের ম্যাডাম, পুজো দেওয়া হয়ে গেছে, আর এপাশে টিনা রয়েছে। টিনা এদিকে দেখা হলো তোর কি, এদিকে একটু তাকা, ব্লগ করছি। আমাদের টিনাও রেডি, টিনাকে খুব সুইট লাগছে আজকে দেখতে। এত গরম, মানে বীভৎস গরম, খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছে। কি হচ্ছে, কি করে চিৎকার করলো? হে ভাই, তুমি আর করো না। আজকে গুনগুন রাগ করেছে, সবাই ফোন নিয়ে ব্যস্ত, রিলস করছে, তাই বলছে আর নাকি আসবে। আবার একটু বল তুই, সবাই ঘুরতে এসে ফোন ঘাটছে, এর মতো ভিডিও কলে কথা বলছে, কেউ তো কথাই বলছে না আমার সাথে। আরে বলছি বলছি, বল বল বল। আমরা এখন এসছি খেতে। ওখান থেকে এসি করে সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, হাত ধোয়ার জন্য, তাই তো? এগুলো কি সব তুলে বাড়ি দিয়েছে বেটিটা, ব্যাগের মধ্যে সব ভরে, প্যাকেট প্যাকেট বার করছে, প্যাকেট প্যাকেট বার করে সব ভরে নিয়ে যা পয়সা। একবার একটু ধরে নিয়ে যায়, ধরে নিয়ে চল তাহলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, গুনগুন লজ্জায় বেরোলে যাক তো, চলো এবার বেরাবো, এবার কোথায় যাওয়া যায় দেখি। আমরা একটু সেসেটুতে ঘুরতে এসছি। এই ম্যাডাম তো ভাবুক, ভাবছে টিনা ফোনে ব্যস্ত, টিনা আসতে হাঁটিস। তো হলো তোদের ছবি তোলা, শপিং হলো, শপিং ডিসকাউন্ট চলছে বলে টিনা শপিং করবে, প্লাস আমাদের শপিং করে দেবে, তাই তো মঞ্জুলিকা? 1,00,000 টাকার শপিং নিয়ে নি, তারপর ফোন করি। কি ফ্লেভার খাবি, এখানে অনেক ফ্লেভার আছে। এটা
আমার বাচ্চার কথা মনে পড়ে গেল। নিয়ে যা বাড়িতে, হেভি কিউট। টাটা। ফটো তোলা খুব বুঝে। হ্যাঁ ভীষণ।